আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। হরতাল অবরোধ নয়, জনগণকে সাথে নিয়ে সরকার পতন ঘটানো হবে বললেন ফখরুল নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি। বন্ধু দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন আশা করে বললেন কাদের। 18 এবং 19 জুলাই ঢাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘোষণা। ইসির উপর প্রভাব খাটাতে পারে এমন নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন চাই না জাপা। লুটপাটের কারণে সাধারণ মানুষ আরও গরিব হচ্ছেন মন্তব্য। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের বার্তা স্পষ্ট করে গেল যুক্তরাষ্ট্র। মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সফর নিয়ে বিশ্লেষকদের মন্তব্য। এবং সিলেটে বৃষ্টি শেষে আবারও শুরু হয়েছে বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি প্রথম ম্যাচ। আফগানদের দেয়া 155 রান টার্গেটের ব্যাটিংয়ে টাইগাররা। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হরতাল অবরোধ নয়, জনগণকে সাথে নিয়ে সরকারের পতন ঘটানো হবে। নোয়াখালীতে পদযাত্রা কর্মসূচিতে উদ্বোধন করে তিনি বলেন 2008 সালে মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, তবে এবার আর সেই সুযোগ দেয়া হবে না। ফখরুল বলেন বিদেশিদেরকে যতই বোঝানো হোক জনগণ বুঝে গেছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। নোয়াখালী থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় আক্তার হোসেনের রিপোর্ট। নোয়াখালীতে কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল ও জাসাসের পদযাত্রা। শহীদ ভুলু স্টেডিয়াম থেকে পৌরসভা গেট পর্যন্ত পদযাত্রায় অংশ নেন লাখো নেতাকর্মী। পদযাত্রার আগে সমাবেশে নেতারা বলেন সরকারের দিন শেষ, এবার নিজেদের ভোটাধিকারের দাবিতে জনগণ জেগে উঠেছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনীর জনগণ রাস্তা ছেড়ে এক মুহূর্তের জন্য যাব না। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন তাদের আর সুযোগ দেওয়া হবে না, এখন থেকে এক দফা দাবিতে জনগণকে নিয়ে রাজপথে থাকবে বিএনপি। আমাদের দলের পক্ষ থেকে, সংগ্রামী মানুষের পক্ষ থেকে এই নোয়াখালীর অভূতপূর্ব সমাবেশকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ। এখন জোলাই হয়ে সংগ্রাম হবে বন্ধুগণ, এখন অবশ্যই আমরা পদযাত্রাতে যুক্ত হব। আরেকটা কথা খুব পরিষ্কার করে বিয়ে দিতে চাই, এই আখের এই যারা অত্যাচার করছেন, নির্যাতন করছেন, লোকসভায় যারা নির্যাতন করেছেন, অন্য যারা নির্যাতন করছেন, তারা সাবধান হয়ে যান। আর কোন রকমের নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করব না, জনগণ সহ্য করবে না। বলবো সুশাসনকে বলে দিতে চাই আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, সংবিধান অনুযায়ী পক্ষপাতিত্ব করবেন না। জনগণ জেগে উঠেছে,
জনগণের বিজয় অনিবার্য। এবার নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বিভিন্ন স্থানে বাধা ও হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, নোয়াখালী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বন্ধু দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন আশা করে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় শেষে ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস থেকে জেলা সফর শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এখন থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামী 18 এবং 19 জুলাই রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। তারা বলছে শান্তিপূর্ণ নির্বাচন, নট অংশগ্রহণ, হ্যাঁ, ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল নির্বাচন, এটাই ছিল তাদের বক্তব্যের মূল কথা, ফোকাস। বিএনপি মিথ্যা তথ্য উপস্থাপনের মধ্যে বিদেশি প্রতিনিধিদের বিভ্রান্ত করার মাধ্যমে তাদের কাছ থেকে যে পক্ষপাতমূলক সমর্থন চেয়েছিল সেটা ব্যর্থ। নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন চাইলেও নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটাতে পারে এমন সরকারের অধীনে নির্বাচন চায় না জাতীয় পার্টি। রাজধানীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জানান, মুক্তিযুদ্ধের চেতনায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে জাতীয় পার্টি। দেশে লুটপাটের কারণে দেশের মানুষ দিন দিন গরিব হয়ে যাচ্ছেন। এরশাদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি। নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন আমরাও চাই, সেটা আমরা একমত। কিন্তু কোশ্চেন হলো, সেই নির্বাচিত সরকার যদি ইলেকশন কমিশনকে এবং সমস্ত প্রশাসনকে প্রভাবিত করতে পারে, নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, সেটা কি নির্বাচিত সরকার হবে? সেই জন্যই আমরা বলেছি যে আমাদের এমন একটি সরকার ব্যবস্থা তৈরি করতে হবে যে নির্বাচিত সরকার ব্যবস্থা আমরা এখনও চাচ্ছি, সেটা হলো যে সরকারের অধীনে কোনো প্রভাব থাকবে না নির্বাচন কমিশনের, কোনো ধরনের নির্বাচন কমিশনে তারা নির্বাচনী কর্মকাণ্ডে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না। যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনার অংশ হিসেবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিয়ে গেল বলে মনে করেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জিয়ার সফরকে ঘিরে তারা বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধ করে আলোচনা সংস্কৃতি ফিরিয়ে আনা এবং অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। আশুষ রাকেলার রিপোর্ট। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে নানা ধরনের পদক্ষেপের পর তিন দিনের উচ্চ পর্যায়ের সফর শেষ করল দেশটির গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়ার নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল। আনুষ্ঠানিক ব্রিফিংয়েও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, সংবাদপত্র, মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার উপর জোর দিয়েছেন আজরা। এই অবস্থায় সবার জিজ্ঞাসা, কি বার্তা পাওয়া গেল এই সফর থেকে? বাংলাদেশে আসলে রাজনৈতিক পরিসরে গণতন্ত্র চর্চার যে জায়গাটি, সে জায়গাটি বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হয়েছে। সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি যাতে জনগণের প্রতিনিধিত্ব করবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনে অবতীর্ণ হতে পারে, সে ধরনের একটি পরিবেশ যাতে বাংলাদেশ সরকার তৈরি করে। যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বলেছে প্রতিনিধি দল যে আমরা এই অঞ্চলে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমরা এক ধরনের স্থিতিশীলতা চাই, সেই স্থিতিশীলতার জন্য কিন্তু এই অঞ্চলে গণতন্ত্রের যে অবস্থা, সেই গণতন্ত্রের অবস্থা যাতে ভঙ্গুর না থাকে। আজরা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেশ কয়েকজন মন্ত্রী, সচিব এবং সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের বার্তার পাশাপাশি সরকারও নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বলে মনে করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বর্তমান সরকার যে মেসেজটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে দেওয়ার চেষ্টা করেছে সেটি হচ্ছে যে এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবার কোনো সুযোগ নাই, এখানে অবশ্যই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে যেতে হবে, সাংবিধানিক কাঠামোর মধ্যে যেভাবে নির্বাচন করা সম্ভব তার মধ্য দিয়ে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত
বাংলাদেশ সরকারকে বলেছে বা বলবার চেষ্টা করেছে বিভিন্নভাবে, সেটি হচ্ছে যে সামনে যাতে সাংঘর্ষিক সংস্কৃতির দিকে বাংলাদেশের রাজনীতি না গড়ায়, সেই জায়গায় যদি আলাপ আলোচনা করবার সুযোগ থাকে সেই সুযোগটা নেওয়া উচিত। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে সহিংসতাহীন অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনার নীতিতে অটল রয়েছে। শাকিল, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে বিএনপি আন্দোলন দেশে বিদেশে সমর্থন পায়নি। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধি দলের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো কথাও হয়নি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়েমেনের সাথে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সিএস ব্রেজ প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে শেষে মন্ত্রী এসব কথা বলেন। এতে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওয়েমেনের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকার, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেটে বৃষ্টি শেষে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ আফগানিস্তান ওয়ালটন টি টোয়েন্টি সিরিজ পাওয়ার্ড বাই হাইস্ক্রিনের প্রথম ম্যাচ। আফগানদের দেয়া 155 রানের টার্গেটে ব্যাট করছে টিম টাইগার্স। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 154 রান তোলে সফরকারী আফগানিস্তান। জবাবে 39 রানের রনি শান্ত ও লিটন দাসকে হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে 41 রান তুলতেই শুরু হয় বৃষ্টি। 15 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় খেলা। And the difference is that you are scoring those 60 runs, the fact that you do not have the pressure from the scoreboard, the fact that you're cheating. শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে বিনিময়ে 74 রান। সংবাদের পর জানি নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন। আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির বিস্তীর্ণ এলাকা বন্যায় ডুবে গেছে। যমুনা নদীর পানি স্মরণকালে সর্বোচ্চ বিপদসীমার অতিক্রম করায় নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলো ডুবে যায়। এরই মধ্যে দিল্লির স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে কয়েকটি পানি শোধনাগারও। নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, তবে শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে। হিমাচল প্রদেশে বন্যা কবলিত এলাকায় বিমানবাহিনী হেলিকপ্টার দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী হিমাচলে বন্যায় কমপক্ষে 90 জন মারা গেছেন। বন্যার কারণে ভূমিধসে পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এবারে কৃষি সংবাদ। বরিশালে ইজারাদারদের স্বেচ্ছাচারিতায় দিনে দিনে ইলিশের সরবরাহ কমছে বলে অভিযোগ উঠেছে। এতে আড়তদাররা যেমন লোকসান গুনছেন, তেমনই চাহিদা মতো ইলিশ পাচ্ছেন না ভোক্তারা। এ অবস্থায় বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রে শুল্ক হার কমিয়ে ইলিশ সরবরাহের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সে সময় পরিবেশের সুরক্ষা এবং জীববৈচিত্র্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের তাগিদ দেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী এবং অন্যরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, বিরতির পরে দেখবেন। ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় মহাসমাবেশে 2 লাখ শ্রমিক জনতা সমাগম হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমিক দলের বিভাগীয় সভাপতি নাজিমুদ্দিন। এই মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। কাজীর দেউড়ি মোড় এবং জেলা পরিষদের সামনে কর্মসূচি করার অনুমতি চাওয়া হলেও প্রশাসন নূর আহমেদ সড়কে অনুমতি দিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শুধু বার্ষিক বনভোজন বা মিলন মেলা নয়, উচ্চ আদালত, আইন, আইন শিক্ষার উন্নয়ন এবং এই খাতের যত অসঙ্গতি আছে তা নিয়ে কাজ করতে হবে, এমন মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, দল এবং রাজনীতিকে ভুলে গিয়ে সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে LLM লয়ার্স অ্যাসোসিয়েশন ডুলার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, বক্তৃতা করেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল AM আমিরুদ্দিন ও অন্যরা। এবারে খেলার খবর।